ফেনী শহরের ডাক্তারপাড়ার হায়দার ক্লিনিকের পাশে খালি জায়গায় জড়ো হয় স্কুলের পোশাক পরা কিশোররা। এরপরই মডেল হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আমিরুল হুদা মুবিনকে মারধর শুরু করে বাকিরা। ওরা মেসেঞ্জারে আমাকে নক দিছে, নক দিয়ে বলতেছে যে স্টোরিতে রিয়েক দেশ নাই কেন, এবারে গালি গালাজ করতেছে। আমিও বলছি এবারে তারপর স্কুল থেকে ধরি তারপর নিয়ে মারছি। DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্স দিচ্ছে যে কোনো টেস্টের ওপর 30% মূল্য ছাড় আজীবন। কার্ডটি নিতে এখনই চলে আসুন DMFR-এ। আমার ছেলের সাথে আমরা জীবনও মানে কি হয়েছে মানে কি হয়েছে মানে কল্পনা করি নাই, বুঝছেন তো। এখন আমি মানে কি হয়েছে প্রশাসনের কাছে MD মহোদয়ের কাছে আমি মানে সুস্থ বিচার চাই। সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা ওনাদেরকে মানে ছাড় দিব না। 23 জুন মারামারির এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। স্থানীয়রা জানান কিশোর গ্যাংয়ের কারণে অতিষ্ঠ তারা, এলাকার কাউকে মানে না তারা, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে এই গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি মডেল হাই স্কুলের ছেলেদের যে চিত্রটা নেট দুনিয়া ভাইরাল হয়েছে সেটা আমাদেরকে এখন একজন অভিভাবক হিসাবে খুব শঙ্কিত এবং খুব চিন্তাযুক্ত থাকতে হয়। আসলে আজকের এই সময় আমার মনে হয় এটি নিয়ে একেবারে রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে চিন্তা করা প্রয়োজন। কেননা আজকে যে ভালো সন্তানগুলোকে আমরা যে আদর্শিক সন্তান তৈরি করব এই ক্ষেত্রে এটি একটি বড় ধরনের বাধা। সেদিনের মারামারির ভিডিওটি নজরে আসে প্রশাসনের। ভিডিও দেখে চিহ্নিত করা হয় কিশোর গ্যাংয়ের সদস্যদের। পরদিন সকালে পুলিশ কোয়ার্টার এলাকা থেকে আটক করা হয় শুভ, ইফাত, প্রিয়ম ও সালমানকে। আমিরুল ওর মা পারভিন আক্তার বাদী হয়ে ইতিমধ্যে একটা মামলা দায়ের করেছে 12 জনের নাম উল্লেখ করে। ইতিমধ্যে আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি, বাকিদের গ্রেপ্তারের জন্য চলছে। মুবিনকে মারধরের এই ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা করেন মা পারভিন আক্তার। বাকি আসামিরা হলো ওয়াসিম, রাসেল, সিয়াম, আসিম, ইসফাত, প্রিয়ম, ইফাত, নোমান, শুভ, আব্দুর রহমান ও জয়। তাদের সবারই বয়স 14 থেকে 16 বছরের মধ্যে। কিশোর গ্যাং কিন্তু আমাদের আমরা কোনো সময় ছাড় দেয় না বা জিরো টলারেন্স। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা কিশোর গ্যাংয়ের বিভিন্ন জায়গায় গ্রুপ এনে এনে আমরা এখানে কাউন্সিলিং করে তাদেরকে দীর্ঘক্ষণ রেখেছি এবং যেখানে আমরা অভিযোগ পেয়েছি সেখানে মামলা নিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করেছি। অনেক ক্ষেত্রে মামলা অভিযোগ না পেলে তাদেরকে কাউন্সিলিং করে বা অভিভাবককে এনে তাদের কাছে আমরা তাদেরকে দিয়েছি। তবে এখানে বলি যে আমি যতদিন এখানে থাকবো কিশোর গ্যাংয়ে আমাদের কোনো ছাড় হবে না। যেখানে আমরা এই ধরনের কোনো সিন্ডম পাবো সেখানে আমাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপার জানান কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স, এদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে পুলিশ। যেসব ঘটনায় মামলা হয়েছে সেসব মামলার আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তৌহিদ হাসান, কালবেলা।